দর্শক আনেরা জুংলু মাতারে চিনেন নি? জুংলু মাতা, এই জুংলু মাতা ইউটিউবে আই মানুষের কাছে সে দাবি করে সে বিশ্ব মাতা। তো আগে এই জুংলু মাতাটার একটু দেখাই দিই, আন্ন করে পরে কথা কইতে আসি। কার কার লাগবো এই জুংলু মাতার আশীর্বাদ, আপনাদেরকে আশীর্বাদ দিয়ে দিব এই জুংলু মাতা। দর্শক আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা ভালো আছেন? নিয়ে আজ যাবো আইসি টুকুর করি, আপনারা কিন্তু টুকুর করি একটি লাইক দিবেন কিন্তু, আর কে চা আছেন হালসাল সব মূল্যবান মতামত ভিডিও দেখার পরে কমেন্ট সেকশনে লেই দিয়ে যাইয়েন যার যা মন চায়। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, ব্যক্তি টুকুর করে আবারও কইলাম লাইক দিবেন, লাইক দিতে কিন্তু ভুললে যাইয়েন না একজনও। তো দর্শক আজ যা কথা কইম ইউটিউবের জুংলু মাতারে নিয়ে, এটা জুংলু মাতা কিললে আয় কইতেছি দর্শক, আগে হেইডা কই দর্শক। ইদানিং এই জুংলু মাতা নিজেরে বিশ্ব মাতা দাবি করতেছে, জাতির মাতা দাবি করতেছে। জুংলু মাতার মাইয়া বলতেছে সে নাকি বিশ্ব মা হয়েছে, বিশ্ব মা। আচ্ছা দর্শক, এদের কি লজ্জা সরম কোনো কিছু নাই? কিভাবে এরম একটা মহিলা সে নিজের বিশ্ব মাতা দাবি করতে পারে, বা তার মাইয়া এটা কিভাবে দাবি করতে পারে বিশ্ব মাতা? দর্শক এই মহিলার কাণ্ড জ্ঞান দেখলে আপনারা দেখেন, এই তিশা সারাদিন ভিডিও বানানির কি কয় না কয় হিতি নিজেও জানে না, ক্যামেরার সামনে হিতির আবল তাবল বলা ছাড়া আর হিতির বুলবাল উচ্চারণ ছাড়া। তারপরে আপনারা কোনতে এই তিশা যে ব্লগ ভিডিও বানায়, ব্লগাররা কিন্তু কিছু না কিছু মানুষে তাদের ভিডিও দেখি কিন্তু শিখে। তো এই তিশার ভিডিও দেখে আপনারা কোনতো কে কী শিখছে, তিশা নিজেরে বিশ্ব মাতা দাবি করতেছে। তো বিশ্ব মাতা দাবি না, তিশার কাজ কারবার দেখলে মনে হয় বিশ্ব মাতা তিশা কেন নয়? তিশার প্রয়োজনে বিশ্ব ভণ্ড মাতা দাবি করতে পারে। তারপরে জুংলু মাতা ওই যে আছে না কি কি বাবা, কাদিরি বাবা, সাদিরি বাবা, কিতা কিতা লোয়া বাবা, কি কি আছে না, তিশার কোয়ালিটিটা দেখলে, তিশার কাজ কারবার দেখলে তিশারে এই বন্ড বাবা বন্ড মাতার মধ্যে ফালানো যায়। দর্শক তিশার অবস্থা দেখলে, তিশা কদিন আগে ভিডিওর মধ্যে বিমান যায়, এই তিশা নিজের দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি এই জুংলু মাতারে বেলে উপর থেকে দেখতেছে, তার জন্য নাকি আইছে। দর্শক এদের কি একটু লজ্জা সরম নাই যে কোন জায়গায় কোন পরিস্থিতিতে নিজেরে কি দাবি করা যায়, নিজে কে বা কতটুকু কি আছে এই তিশার ভিতরে? তাইলে মানে আসলে মানুষের হিতাহিত জ্ঞান আর লজ্জা সরম যদি না থাকে দর্শক, যেই কোনো কথা কিন্তু মানুষ বলিয়েলায় নির্দি দেয়, কারণ তার আসলে কাণ্ড জ্ঞানই নেই, হিতাহিত জ্ঞানই নেই। সে কিভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের দাবি করে সে বিশ্ব মাতা? দর্শক আপনারা সায়েন সোশ্যাল মিডিয়ার ভিতরে যারা এই যে ইউটিউবে কাজ করতেছে, ফেসবুক পেজে কাজ করতেছে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, লাখ লাখ ফলোয়ার আছে অনেকেরই, কিন্তু এই ধরনের কথাবার্তা কোনো ব্লগার কোনোদিনও মুখ দিয়ে উচ্চারণ করে নাই। তার কাজেই কিন্তু সে বুঝাই দিবে যে সে কি বা কারা, দর্শকরা তারে কতটা পছন্দ করি ভালোবাসি দেখে। বড় ব্লগারদের গুণ হয়েছে এটা, এই তিশা ক্যামেরার সামনে আয় মানে যত সব জোকারি বুলবাল আবল তাবল, দর্শক শুধু এদেরকে ক্যামেরার সামনে দেখি শুধু মনোরঞ্জন নে। মনোতিশা নিজেই বলছে তারে বিভিন্ন পুরুষ মানুষরা দেখে, তাদেরকে দেখে যদি একটু ভালো ফিলিংস আসে, মনোরঞ্জন যদি দিতে পারি আপনাদেরকে। তো এই তিশা এই জন্য এই পাগল ছাগলের মতো কাজ কারবার ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে ছাড়ে পুরা পরিবারের ভিতরে। দর্শক এ ভুলবাল কথাবার্তা ভুলবাল উচ্চারণ তো আছেই, যা খড়ালিয়া নাই অশিক্ষিত মানুষ ভুলবাল তো বলবে, তো যেটা যার লেভেল সে এটা করলেই তো চলে, কিন্তু নিজেরে কীভাবে বিশ্ব মাতা দাবি করে এই জুংলু মাতা? আমি তো মনে করি এরে বন্ড মাতা দেওয়া যায়। এই পর্যন্ত তিশার যত রকম আপনারা ক্যারেক্টার রূপ দেখছেন ইউটিউবের মধ্যে, বিভিন্ন রকম রূপ আপনারা দেখবেন, কতক্ষণ দয়ালু, কতক্ষণ দেখবেন কাঁদতেছে ক্যামেরার সামনে আই, কতক্ষণ গরিব মানুষের পুঁজি করে তিশার ইউটিউবিং ব্যবসা চালানি। দর্শক আপনারা চাইন এই বদা তিশার স্বামী বদা কিন্তু
বাড়িতে গেলে ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায়। যেমন এটার নাম কি, তা খালা হিতিক কাজের বেড়ি। এই কাজের মহিলারা কিন্তু তৃষা দখল করছে, কারণ তৃষা সব সময় মানুষের সিনফেতি নিয়ে মানে খেলা করে সব সময়। সিজন অনুযায়ী কোন সময় কি বললে তৃষার ব্যবসাটা ভালো যাইব, তৃষা কিন্তু হেডেই চালাই যায় ইউটিউবের মধ্যে। দর্শক আপনারা জানেন কতক্ষণ সালমানের মারে নিয়ে কতক্ষণ এই যে মানে কতক্ষণ সালমানের মারে দেয়াই বিভিন্ন রকম ইমোশনাল কথাবার্তা, নিজে গরিব গরিব আমি গরিবের মাইয়া দেখেন, এই সমস্ত গরিবের মেয়েরা গরিবের মেয়েদের চাল চলন এরকম হয় না। দর্শক এই তৃষা নিজের গরিব দাবি করে, সে গরিব, গরিবের মেয়ে, গরিব ঘরে বড় হয়েছে এই জন্য গরিবদেরকে ভালোবাসে। কোনো গরিবের মেয়ে এই ধরনের কাজ কারবার করে না, এই ধরনের কথাবার্তা কয় না, বেফাস কথাবার্তা গরিবের মেয়ের মুখ দি বাইরে না। আমার তো মানে একটা জিনিস আশ্চর্য লাগে, একটা মহিলা তার চ্যানেলের নাম রাখছে সে বাংলাদেশি মম তৃষা। বাংলাদেশি মম তৃষা সে কী করি হয়? সে তার বাচ্চাদের মা হইতে পারে, সে বাংলাদেশের প্রতিটা মানুষের মা কী করি হয়? সে নিজেরে বাংলাদেশি মা দাবি করতেছে, বিশ্বমাতা দাবি করতেছে, সব নারী পুরুষ সবাই মা দাবি করতেছে। তাইলে তো এখানে বোঝা যাইতেছে সে বাপ্পিরও মা, তার কথাই তো এটাই বুঝে যেতেছে। বাপ্পিও তাইলে তার মা ডাকে, যেভাবে মানে প্রাউডলি বলতে আসে তৃষা তৃষার মেয়ে, সে বাংলাদেশি মা, তারপরে বিশ্বমাতা, ইদানিং বিশ্বমাতা। যেমন প্রতিটা দেশে কিন্তু জাতির পিতা আছে, কয়দিন পরে তৃষা দাবি করব সে জাতির মাতা, বাংলাদেশিদের মাতা, মানে জাতির মাতা হয়ে যাব তৃষা। তো যেখানে জাতির মাতা হোক, জাতির পিতা হোক, যাই হোক, তাদের কিন্তু গুণ, তাদের শিক্ষা, তাদের কাজকর্ম দিয়ে তারা কিন্তু দেখায়, সেজন্য জাতি তারা এটা উপাধি দেয়। তৃষা নিজেরাই নিজে উপাধি দিতেছে, সে বাংলাদেশি, বাংলাদেশি মন তৃষা, সে জাতির মাতা, বিশ্বমাতা। কি বলবো, মানে হিতাহিত জ্ঞান আছে না কাণ্ড জ্ঞান আছে, কোন ওয়ার্ডের লগে কি নেই। আরেকটা জিনিস কই দর্শক, এরা ব্লগিংয়ে আসার আগে এরা কখনো মনে হয় কোনো জিনিস চোখে দেয় নাই, ও নতুন নতুন করে হঠাৎ করে এই তীরা নব্যধনী হয়েছে, বুঝছেন নি? নব্যধনী হওয়ার পরে কোনো দিবস এদিকে বাদ যায় না, মাইয়া দিবস, বাবা দিবস, জাঙ্গা দিবস, মোজা দিবস, আন্ডা দিবস, হোলা দিবস, মাইয়ার দিবস, কোন দিন কোনটা ফুটছে এটার দিবস, মানে কোনো দিবস আর বাদ দেয় না। কয়দিন পরে দেখবেন খালা দিবস, খালার জন্মদিন একটা বানাইয়ে লাইব, কয়দিন পরে সালমানের মার জন্মদিন দিবস আইব, দেখেন একটার পর একটা দিবস কিন্তু আইব। আরও কয়দিন পরে দেখবেন তৃষা আরও বেশি স্মার্ট হইব, কয়দিন পরে আরও বেশি যেন স্মার্ট হয়ে যাবে, কই তখন দেখবেন তৃষার মারও জন্মদিন আইব, করিম ব্যাপারীর ম্যারেজ ডে আইব, দেখবেন এই ডিস্কো বুড়ুয়ার ডিস্কো বুড়ারে নিয়ে সিলেটে হোটেলের মধ্যে একখাটা শোয়াই দিয়ে তৃষা বাবা মার হানিমুন পালন করাইতেছে, আর তৃষা মাঝখান দিয়ে বই রেছে। হানিমুনে যায় যারা আছে, যারা হানিমুনে যায় তারা কি করে দর্শক? তো তৃষার বাবা মা হানিমুন পালন করতেছে, তৃষা খাটের মাঝখান দিয়ে বই বাবা মার রোমান্স দেখতে আছে। দর্শক তৃষার ব্যবসাটাই হয়েছে ইউটিউবে মানুষ বেচা, বিশেষ করে গরিব মানুষকে দড়ি দড়ি বেচা, যেমন এই কাজের বেড়ি করে দড়ি দড়ি বেচা। তৃষার সস্তা দামের নকল চোখের ফানি, আমার মনে হয় পকেটের ভিতরে গ্লিসারিন রাখে, কথায় কথায় চোখ দি ফানি ফেলাই আঙ্গুলের মাথায় নিয়ে দর্শকদেরকে দেখায়। এটি হচ্ছে সস্তা দামের সিনফেতি, দর্শকদেরকে দেখায় সিনফেতি নিয়ে এমন সব টাইটেল থাম্বনেল তৃষা ব্যবহার করে। আর এখন তো শুরু হয়ে গেছে তানজিলারে বেচা, দেখবেন তানজিলারে নিয়ে ব্লগ শুরু করাইব, তারপরে তানজিলা কী করলো, তানজিলা কেন কাইনলো, তানজিলা কেন না আসলো, তানজিলা এবার খাইতে পারি সুখী হইলো, এই টাইপের দেখবেন নিজের মেয়েরে এই ধরনের ইয়ে করে। অন্য ব্লগাররা আছে তারা কিন্তু এই ধরনের টাইটেল থাম্বনেল এই সমস্ত কিছু ব্যবহার করে না, ভিডিওর ভিতরে একটা, ভিডিওর বাইরে একটা। দর্শক অন্ত আবার মা দিবস পালন করতে আছে, উলাইল্লা বুড়ি নাসুনি বেগমের বেলে নিয়া বেলে মা দিবস পালন করতেছে। হারে আধুনিকতা, স্মার্ট হয়েছে রে স্মার্ট, গরিবের মাইয়েরা আপনারা দেখছেন নি কোনোদিন মাল্লাই কেক আনি, স্মার্ট ওই কেক কাটতে আইতো। আর এই উলাইল্লা বুড়ি নাসুনি বেগম কয়দিন পরে পরে নাসুনি বেগমের মাইয়া সহ আইয়াই কিন্তু দর্শক কমিউনিটিতে ইয়া দিব, বড় বড় হাদিস দিব, বড় বড় লেখকদের বাণী পাঠাইব দর্শকদের উদ্দেশ্যে, রোস্টারদের উদ্দেশ্যে। কিন্তু এই উলাইল্লা বুড়ি নাসুনি বেগম কেক দেখলে পাগল হয়ে যায়, কাটার লাই আর খাওয়ার লাই। আর যারা এসব হাদিস কালাম মানি চলে, দড়ি ঠাটাই দড়ি সোবার দিব, কইব কেক কাটা হারাম কাজ, এটা কাটা যায় না, কেক খাওয়া যায় এমনি কিন্তু কোনো কিছু উদ্দেশ্য করিতে এগুলো কাটা যায় না। এরা হয়েছে সিজনাল ব্যবসায়ী, যখন যেটা ব্যবসা
সফল করা যায় তখন কিন্তু হেডাই পালন করে। জন রোস্টাররে কিছু কয় তখন কিন্তু হাদিস পাড়াইব, আবার কিন্তু হাদিসের খেলাফে যাই সব কিছু পালন করি আইব। যেমন ওই যে ইন্টারন্যাশনাল পাফি যেটা আছে হেডা সহ দেখেন উনিও তখন উলাইলে ওই কেক কাটে, উনিও মানে পুরাই ইউরোপের আফু করে ফলো ফলো করিয়ে ওনাদের গেট আপ নেওয়ার চেষ্টা করে প্রতিদিন। আসলে যে যাই করুক যেমনি করুক, যার জায়গা থেকে সেই সেরকমে থাকবে, সে কোনোদিনও চেঞ্জ হইতো না। কথায় আছে না, কাউয়া যদি কমলা মুখে লয় কাউয়া কি কমলার কালার আনতে পারবো, কাউয়া কাউয়াই থাকব। দর্শক, এদের নাটক দেখলে মানে আশ্চর্য লাগে, ব্লগিং করতেই এরা কাজের বুয়া থেকে শুরু করি, কাজের ফোলার জন্মদিন, বুয়ার ফোলার জন্মদিন ধরে শুরু করি, সব রকমের সব বিজনেসে এরা অংশগ্রহণ করব। দর্শক, আপনারা চাইেন মারে বাবারে পরিবারে ভালোবাসতে কোনো দিবস লাগে না, পরিবারের প্রত্যেকটা সদস্য, মা বলেন বাবা বলেন সন্তান বলেন, সবাই কিন্তু প্রতিটা দিনই সবার জন্য ভালোবাসার সমান। গোটা করি কারোর জন্য অমুক দিন বলতে হবে না আমি আমার মারে ভালোবাসি, আমি আমার বাবারে ভালোবাসি, এটা একজন সন্তান বলার কোনো প্রয়োজনে নাই। আসলে আমি কোনোদিনও, আমি নিজের কথা আমি বলতে পারবো, আমি কোনোদিন আমার মারে বলি নাই মা তোমার ভালোবাসি, কারণ এটা বলতেই আমার কাছে লজ্জা লাগবে। মা তো মা, মার চেয়ে এই পৃথিবীতে আপনজন আর কেউ হয় না। যে মারে আবার এটা বলার কোনো দরকার নাই, মায়ের ফিলিংস দিয়ে কিন্তু মা বুঝে যায় যে সন্তানরা ভালোবাসে না না আবাসে। কিন্তু নাটক সাজানোর জন্য কেক লই উপস্থিত হওয়া, আনারা বদার কাণ্ড কীর্তি দেয়েন, বদা দেখবেন তাবিয়ার খাবার যখন পুরোই যাই গই তখন কিন্তু টিরিং টিরিং করে নাচতে নাচতে বাড়ির যে মা 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 মার কাছে যাইতে হবো। আমি কিন্তু মার কাছে চলে এসেছি, কিন্তু সারা বছরে একবারও আর মার কাছে যাই দুদিন থাকতে পারে না, আর দেখবেন এক রাইতে গেলে পরের রাত চলিয়ে যাবে যদি পরিবার ফালাই যায়। দর্শক, আর যাওয়ার টাইমটা হয়েছে কোনো, যখন দেখবো যে বদা পদ্মার স্বরে যাই এনে যায় উলাইল্লাগিরি করি এইয়ে, তখন কিন্তু হিয়েনতেই আই দর্শকদের ঠেলায় চাপে পড়ি মার কাছে যায়। আর বিশেষ দিবস ঘোষণা করতে হয় না মার জন্য, কেক কাটার জন্য নাটক, এগুলো সব কিছুই নাটক, শুধু বিজনেস দড়ি রাখার জন্য এক একদিন এক এক রকম নাটক এই পরিবার সাজায়। এবার আইয়েন দর্শক, কয়দিন পরে গোবরটোকানি কুকি আইব যে আমার দুই মায়ের জন্য আমি আজকে মাদার্স ডে তো কইতে পারতো না, খুকি কইব মাদার ডে পালন করতে আসি, মাদার ডে। তো দর্শক কয়দিন পরে দেখবেন খুকি আইব গোবরটোকানি খুকি আই কইব আমি আমার দুই মায়ের জন্য আজকে একটা আপনাদের সামনে হুলু একটা কেক নিয়ে আসলাম, হুলু তো হুলু আজকে আমি মাথার ডে পালন করব। মাদার্স তো কইতেই তো না কুকি করবো, আজকে আমি আমার দুই মায়ের জন্য মাথার ডে পালন করব। তো চলেন মা কেকটা একটু কাটি, হিপি বার্থডে হইতো না তো দর্শক, কইব হিপি মাথাস ডে টি ইউ, হিপি মাথাস ডে টি ইউ। দর্শক কথাটা ঠিক আছে নি আপনারা কইেন, নাকি অন্য কিছু কইব এটাও কিন্তু কমেন্ট সেকশনে লে দিন। আমি যেদূর মনে করি খুকি এটা কেব হ্যাপি মাটাস ডে টি ইউ, আর না হইলে বাংলায় কইলেব হিপি মাতার ডে টি ইউ, হ্যাপি মাটার ডে টি ইউ। খুকি কিন্তু এটাই গাইব দর্শক। কাইলের ভিডিও একজন লেগছে মিমের বাসায় যাই পরিচয় করাইতেছে, রুম টুর দিতেছে, এটা হইলো মিমের কোচিং রুম। দর্শক কোচিং রুম চিনেন নি আপনারা, এটার ভিতরে আবার কোচিং করে না, হোলাইন হড়ায় না বুঝছেন নি, এটার ভিতরে মিম রাইনব ইন্দি সুলার সুলা গ্যাসের বান্নার থায় না, তো এটার মধ্যে মিম রাইনবে, এটা হইলো মিমের কোচিং রুম বুঝছেন নি। তো খুকি মাদার্স ডে উপলক্ষে কী কই কেকটা কাটবো এটা কিন্তু আপনারা অবশ্যই লেয়েন, আমারটা ঠিক আছে না না আছে। দর্শক আমি নিজে হাসতেছি, এদের কর্মকীর্তি দেই, কাইলের ভিডিও দেই, আমি নিজে নিজের ভিডিও শোনার পরে নিজেই হাসছি, মানে এদের যে ক্যারেক্টারটা তুলে দিচ্ছি আমি ভিডিওর মধ্যে,
পুরাই আমার এত হাসি হয়েছে দর্শক। আরেকটা জিনিস রান্না করে আজ যে একটা কথা কই, কালকে ভিডিওর মধ্যে আমি লেখছি যে মিমবতি যে দস্যু বাহিনী নিয়ে গেল, দস্যু বাহিনী নিয়ে গেল কে মারিয়ালির লগে জর্গা লাগা নিলেই, কিন্তু আনারা কোন দর্শক আই এটা নিয়ে লেখছি যেভাবে গেছে পালোয়ান সাবিনার লই, সাবিনা কাপড়টা উর্ফের দিকে হাঁটুর মধ্যে তুলি, ওই যে বেড়াইডি ইন্ডিয়ান কিছু দেখায় না কলকাতা মুভি টুভির মধ্যে আপনারা দেন না দর্শক, যে কুস্তি লড়তে যায় না রানের মধ্যে দুই রানের দুই বাড়ি পাঁচার মধ্যে দুই হাত দিয়ে দুই বাড়ি দিয়ে এরপরে হাত হাতের কাপড় উর্ফের দিকে তুলে আয় আয় ধরে দৈতেছি, তো বাড়ি লোকে ঝগড়া করতে যায় দুই রানে প্রথমে দুই বাড়ি দিয়ে হাতের তেলের মধ্যে থুতুলই জামার হাতাটারে উর্ফের দিকে উড়ে গে আয় আয় দৈত্যাসি তোরে নাহার বেড়িরে মনে এরকম করছে। খুকির কথা তো কইলামে, খুকি খুকি মিমের আইফোন কিনছে, তুই জানোস মিমের কত টাকা আছে, মিমে আইফোন কিনছে, তুমি মিমের নামের রটনা রট দর্শক। এবার এই না আসল কথা তো কিন্তু কইলাম না, যে দস্যু বাহিনীর কথা যাই লিখলাম, মানে মানুষ লোক ভাড়া করে যায় না শহর অঞ্চলের লোকরা লাঠিয়াল বাহিনী লই যায় এই পাড়ায় আর ওই পাড়ায় সব দখল লই জর্গা লাগানি নিলে কিছু নাটকে দেখবেন ব্যাপারটা করছে এরকম। আর ইন্দি আনারা স্নান দর্শক আমি এমনি লেগছি দস্যু বাহিনী, ও মা কিছুক্ষণ পরে দেখলাম কি ফ্রিয়ে একটা ভিডিও আপলোড করছে আর ইয়ে নিয়ে একজন কমেন্ট করছে আপু আন্না কেন জানে নেই ম্যাডাম দস্যু বাহিনী মিমের সাস আর কথা কইছিল কি ফ্রিয়ের ভিডিওর ভিতরে দেখলাম এই বেড়া নাকি ডাকাতির অপরাধ নাকি জেলখানাটা ছিল আসলে কিন্তু দর্শক কি প্রিয় বেড়া এটা জিডা কয় এটা কিন্তু হেঁচা কথাই কয় মিছে কথা কয় না, যে সমস্ত গোপন খবরগুলো বাই করে কিন্তু হেঁচা কথাই কয়, অন দেখলে তো বোঝা যায় আসলে দর্শক বেড়ার কোনো পরিবার নাই, গণ নাই, বাড়ি নেই, কিছু নেই, ইতিগুই এনে শুধু তাই সবার কিন্তু পরিবার আছে, এই যে বাবু টাবুদের বাপটাদের কিন্তু বটও আছে কিন্তু এই বেড়া তো বটও কিছু নেই, মনে হয় 14 বছর মানে ইয়া দিছিল মনে হয় যাবজ্জীবন সাজা, নাইলে না হইলে বেটার বউ বাচ্চা কিছু নাই কিনলেই, তো কথাটা কেন মিলে গেলো বুঝলাম না কি ফ্রিয়া যে কইছে কতটা সত্য কথাটা, বেড়া পেলে ঢাকার দলের সদস্য ছিল জেলখানাতে বাইরে আই পেলে অন হিতিগুলো লগে থায় আয় আশ্চর্য হয়ে গেছে হুনি আই তো ওটা এমনি লেখছি যে যেমন মানুষ চট দখল লই লাঠিয়াল বাহিনী লই যায় না মিম ঠিক যেসব পালোয়ানদেরকে আর ঝগড়াটি খুকির লই গেছে ঝগড়া করার লাই, তো এটা কীভাবে মিলে গেলো জানি না আসলে কতটা সত্যি কি ভ্রিয়েই করতে পারবো বা ওই এলাকার মানুষই করতে পারবো, কিন্তু দর্শক বেড়ার বেড়ার যে একটা ইয়া দেখায় ঘর পরিবার কিছু নাই বেড়ার যেটা দেখাইতে আছে কথাটা সত্যি হইলেও সত্যি হইতে হারে, তো আজ জেলা ভিডিও শেষ করিও, ভিডিও কেমন হয়েছে কমেন্ট সেকশানে লে দিই যাইয়েন ব্যক্তি বালা থাইয়েন আল্লাহ হাফেজ।